রেডিও জগতের অন্যতম নক্ষত্র মীর আফসার আলীকে কে না চেনে। বছর দেড়েক আগে রেডিও চাকরি ছেড়ে নিজের নতুন যাত্রাপথ বেছে নিয়েছিলেন মীর। ইউটিউবে শুরু করেছিলেন তার নিজস্ব চ্যানেল, নাম রেখেছিলেন গপ মীরের ঠেক। মাত্র 14 মাসে সেই চ্যানেলে 10 লাখ সাবস্ক্রাইবারের গণ্ডি পার করলেন তিনি। ইতিমধ্যেই নতুন ঘোষণা মীরের, আসতে চলেছে গপ মীরের ঠেকের দ্বিতীয় সিজন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সেই খবর প্রকাশ এনেছেন তিনি। নতুন সিজনে থাকবে একাধিক বাংলা গল্প, তার মধ্যে রয়েছে হাড়িকাট, চরিত্রহীন আদর্শ হিন্দু হোটেল, আমি পিশাচ, কালা পাহাড়, কালো চিতার ফটোগ্রাফ, কালবেলা, কাউরিপুরীর মন্দির, পদ্মা নদীর মাঝির মতো একাধিক গল্প। অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি কীর্তন গত বছর সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল। মূলত এক দম্পতি এবং শ্বশুর মশাইয়ের জীবনকে ঘিরে এক কমেডি সিনেমা দর্শকদের মন জয় করেছিল। জানা যাচ্ছে পরিচালক এই ছবির সিকুয়েলের সিদ্ধান্ত নিয়েছেন। কীর্তনে দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন অরুণিমা ঘোষ এবং গৌরব চট্টোপাধ্যায় এবং শ্বশুর মশাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। তবে সিকুয়েলে হাস্যরসকে এক ধাপ আরও এগিয়ে নেওয়ার জন্য টলিউডের অন্যতম দুই অভিনেতাকে কাস্ট করতে চলেছে নির্মাতারা। নতুন দুটি চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী এবং লাবণী সরকার। শোনা যাচ্ছে চলতি মাসের শেষে শুরু হবে শুটিং। ছোট পর্দায় রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী নিয়ে শুরু হতে চলেছে এক সিরিয়াল। জানা যাচ্ছে স্টার জলসায় ভক্তদের সাগর নামে সিরিয়ালটি শুরু হতে চলেছে। বাংলার আধ্যাত্মিক জগতের বিশিষ্ট পথ প্রদর্শকদের জীবনী নিয়ে তুলে ধরা হবে এই ধারাবাহিকে, আর তার শুরুটা হবে রামকৃষ্ণের জীবনী দিয়ে। রামকৃষ্ণের গান বাণী সবই থাকবে এই সিরিয়ালে। ছোট গদাধরের বাবার ভূমিকায় থাকবেন ঋজু বিশ্বাস এবং মায়ের ভূমিকায় থাকবেন রত্নাপ্রিয়া দাস। অনুপম পিয়ার বিচ্ছেদ হয় 2021 সালে। এরপর 2023 সালে নভেম্বর মাসে পিয়া চক্রবর্তী বিয়ে করেন অভিনেতা পরম চট্টোপাধ্যায়কে। পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গাঁটছাড়া বাঁধেন অনুপম ও প্রস্মিতা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন গায়িকা। ভিডিওতে দেখা যাচ্ছে জয়পুরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন গায়িকা, কখনো শপিং করছেন তো কখনো চা খাচ্ছেন, আবার কখনো বেগুনি শাড়িতে নাচতেও দেখা গেছে গায়িকাকে। এই ভিডিও প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই জল্পনা শুরু হয়। নেট নাগরিক মনে করতে শুরু করেন জয়পুরে হানিমুনে গেছেন বোধহয় এই জুটি, যদিও ভিডিওতে দেখা পাওয়া যায়নি অনুপম রায়ের। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল আ ডে আউট ইন জয়পুর, যা দেখে স্পষ্ট প্রস্মিতা হানিমুনে নয়, একাই সময় কাটাচ্ছেন মরু রাজ্যে। সারেগামা বাংলা এবং হিন্দিতে অন্যতম জনপ্রিয় গায়ক অ্যালবার্ট কাবো, তার সুরের জাদুতে মজেছিল বাংলা তথা গোটা দেশ। দুটি রিয়ালিটি শো তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিলেও তার ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল চরম অন্ধকার। মাত্র 8 মাস বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কন্যা সন্তান মারা যায়। এরপর ফের আরেকবার বাবা হতে চলেছেন কাবো। ইতিমধ্যেই সমাজ মাধ্যমে সেই খবর ভাগ করে নিয়েছেন পাহাড়ি এই গায়ক। তার স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, সময়ের সঙ্গে সঙ্গে ভগবান সবকিছুই ঠিক করে দেয়, আমাদের জন্য প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ। রশ্মিকা প্রিয়াঙ্কা চোপড়ার মতো একাধিক তারকারা ডিপ ফেকের শিকার হয়েছিলেন। এবার সেই তালিকায় নাম চড়ালো আমির খানের। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রচার করতে দেখা যায় আমির খানকে। এরপর শুরু হয় জল্পনা। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন আমিরের মুখপাত্র। তিনি জানান এটি একটি ফেক ভিডিও, এআইকে কাজে লাগিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। ইতিমধ্যে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন আমির খান। ভিডিওটিতে দেখা যাচ্ছে আমির খান একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন। ওই ফেক ভিডিওতে যে ফুটেজ ব্যবহার করা হয়েছে তা আসলে আমিরের একটি টক শো সত্যমেব জয়তের একটি ক্লিপিংস। সম্প্রতি সলমান খানের মুম্বাইয়ের বাড়ি গ্যালাক্সিকে লক্ষ্য করে দুই বন্দুকবাজ হামলা চালায়। ইতিমধ্যেই তারা গ্রেফতার হয়েছেন। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে বলিউডের আরেক অভিনেত্রী রাখি সাওয়ন্ত এক বিশেষ আর্জি রাখেন বৈষ্ণবী গোষ্ঠীর সামনে। সলমান খানের প্রাণ ভিক্ষা চেয়ে যে ভিডিও পোস্ট করেছেন রাখি, তাতে তাকে বলতে শোনা যাচ্ছে সলমান একজন দেবতা, মারতে হলে সলমানকে নয় আমাকে মারুন, ভাই জানকে ছেড়ে দিন। ফের একবার পর্দায় ফিরছে কন বনেগা কারোরপতি সিজন 16। মঙ্গলবার ইনস্টাগ্রামে সুখবরটি দিলেন নির্মাতারা। সোনি টিভির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। জানা যাচ্ছে 26 এপ্রিল রাত 9টা থেকে শুরু হবে কেবিসি রেজিস্ট্রেশন। প্রসঙ্গত 2000 সালে প্রথম সম্প্রচারিত হয় কেবিসি, সেই সময় থেকেই সঞ্চালকের ভূমিকায় পালন করছেন অমিতাভ বচ্চন। যদিও মাঝে 2016 সালে সিজন 3 সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান, তারপর থেকে টানা সঞ্চালনার দায়িত্বে থাকেন অমিতাভ বচ্চন। এবছরও নতুন সিজনে ফের একবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলিউডের শাহেনশাকে। সম্প্রতি দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার পর দেশে ফিরলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। দীর্ঘদিন ক্যামেরার আড়ালেই ছিলেন অনুষ্কা। অবশেষে মঙ্গলবার দিন দুই সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন তিনি। তার প্রত্যাবর্তনের খবরে
প্যাপারতাজেরা ভিড় করেছিলেন বিমানবন্দরে। তবে এদিন তাদের বিশেষ অনুরোধ জানান অনুষ্কা। তিনি বলেন, সময় মতো দুই ছেলে মেয়েকেই প্রকাশ্যে আনবেন তারা। নিজেই এদিন তারা ছেলের মুখও দেখান, তবে কোনো রকম ছবি বা ভিডিও তুলতে অনুমতি দেননি চিত্রগ্রাহকদের। পাশাপাশি জানিয়েছেন, শীঘ্রই চিত্রগ্রাহকদের দিয়ে একটি গেট টুগেদারের আয়োজন করবেন তারা। তবে সেখানেও কোনো রকম ফটো বা ভিডিও তুলতে পারবেন না চিত্রগ্রাহকেরা।